কয়েকদিন ধরে আমি একটা ইউনিক হরার গেম খোঁজার অনেক অনেক চেষ্টা করছিলাম সেই গেমটা ইউনিক হওয়ার সাথে সাথে হবে অনেকটা কঠিন মানে এতটাই কঠিন যেটা কমপ্লিট করতে গেলে যেন সবার মাথার গাম ছুটে যায় আর এরকমই একটা হরর গেম আমি খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু দিনের পর দিন রাতের পর রাত একইভাবে খোঁজার পরও আমি কোনোভাবেই না এরকম হরর গেম খুঁজে পাই না আর তারপর আর কি ক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে পড়ি আমার টেবিলেই কিন্তু এর কিছুক্ষণ পর হঠাৎ আমার ফোনে একটা মেসেজ আসে আর আমি যখনই এই মেসেজটা ওপেন করি তখন

আমরা চলে এসেছি হচ্ছে মিস্টার বিস্টের ওয়ে হাউসে কিন্তু এখানে লোকজন কোথায় আমাকে খুঁজে দেখতে হবে চারিদিকে তো অন্ধকারী অন্ধকার দেখতে পাচ্ছি কয়েকটা বাল্ব জ্বালানো রয়েছে আমাকে না যেমন তেমন ভাবে খুঁজে দেখতে হবে মিস্টার ভাই আমাকে বলেছে থেকে ব্যাপার না এখান স্কেপ আর এগুলো কি ভাই আরে এইগুলোই তো সেই টাকা আমি যদি এখান থেকে স্কেপ করতে পারি তাহলে আমাকে এইখান থেকে এই টাকা তো দেবে ও তো টাকা দেখো ভাই এই টাকা যদি আমরা পেয়ে যাই না তাহলে পুরো মালাবাল হয়ে যাবো অনেক বড় লোক হয়ে যাবো ভাই আমরা অনেক বড় লোক হয়ে যাবো তার হিসাবও আমাদের কাছে থাকবে না যাই হোক করতে হবে এখান থেকে তাতে আবার কি ব্যাপার আরে খাওয়ার দাওয়ারের জন্য আবার পিৎজা রয়েছে দেখি সব কিছু করবো ভাই সবকিছু করবো খাবো টাকা পয়সা নেবো সবকিছু আমার ক্যামেরার দরকার হবে ঠিকঠাক ভাবে যদি অন্ধকারের ভেতরে দেখতে চাই তাহলে ওই ক্যামেরাটাকে আমাদের ইউজ করতে হবে বাট ক্যামেরা 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 আছে আছে কোথায় না না ভাই তো তো শুধুমাত্র আর লাইট ফাইট এখানে এটা টয়লেট মানে খাওয়া দাওয়ার পর যদি আমার পেট খারাপ হয়ে যায় তাহলে এই টয়লেটের ভিতরে গিয়ে আমি অডিও করে দিয়ে আসতে পারবো এখানে একটা ক্যামেরা রয়েছে বাট এই ক্যামেরাটা মনে হচ্ছে আমার কাজে লাগবে না আমাকে যেটা কাজে লাগবে যেই ক্যামেরা আমাকে সেটা খুঁজে বের করতে হবে কিন্তু সেই ক্যামেরাটা কোথায় আছে আরে যেই ক্যামেরাটা আমি খুঁজছি সেটা কোথায় আছে হ্যাঁ মিস্টার এখানে এখানেই কোথাও না কোথাও লুকিয়ে রেখেছে ওই ক্যামেরাটা ওটাকে আমাকে খুঁজে বের করতে হবে একদম চারিদিকে এই অন্ধকারের ভিতরে আমি কোথাও দেখতেও পাচ্ছি না উনি কোথায় রেখেছে ওই ক্যামেরাটা আমি এখানে কখন থেকে ক্যামেরাটা খোঁজার চেষ্টা করছি কিন্তু আমি অন্ধকারের ভিতরে কোথাও খুঁজে পাচ্ছি না চারিদিকে শুধু রয়েছে বড় বড় ক্যামেরা গুলো বাট এগুলো তো আমি নাগালি পাচ্ছি না ওই ক্যামেরাটা কোথায় লুকানো রয়েছে ওকে 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 পেয়েছি এইখানে এই টেবিলের উপরে রাখা ছিল অন্ধকারের ভিতরে আমি কিভাবে খুঁজে পেতাম বলো এত অন্ধকারের ভিতরে বাকি ক্যামেরা তো আমি অন করে দিয়েছি এখানে আমাকে দেখাচ্ছে নাইট ভিশন ও আমরা এই ক্যামেরাটা অন করে রাখতে পারবো আবার চলো নাইট ভিশন যদি আমরা অন করি তাহলে আরেকটু একটু ভালোভাবে আমরা দেখতে পারবো অন্ধকার জায়গাগুলোতে এবার নাইট ভিশন অন করে আমি যাবো সামনের দিকে এইদিকে একটা রাস্তা আছে আমরা দিকে একটা আগে না এক কাজ করি আমি এই দিকে গিয়ে দেখি এই দিকে কি আছে চলো 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 ভাই এটা কি হলো ভূমিকম্প মতো হলো কেন এখানে এখানে কি কেউ ছিল এখানে হঠাৎ করে এরকম ভূমিকম্পের মতো হলো কেন যাই হোক ওইদিকে না যাওয়াই ভালো আমরা ফটাফট না এই দিকে যাব দিকে কি আছে এদিকে একটা লিফ্ট আছে মনে হচ্ছে হ্যাঁ একটা লিফটই রয়েছে এই লিফটটাকে ফটাফট একটু চালিয়ে দিই লিফটের ভিতর ঢুকি আমি তো এখান থেকে আমাদের এক্সিট করার জন্য যেতে হবে থার্ড ফ্লোরে আমি এখান থেকে ফটাফট থার্ড ফ্লোরেরই বাটনটা প্রেস করে দিয়েছি এখানে মিস্টার বিস্টারের আবার গান হচ্ছে তোমরা শুনতে পাচ্ছো এখানে যে মিস্টার বিস্টারের গান হচ্ছে মিস্টার বি এরকমভাবে গান হচ্ছে ভাই যাই আমাদের এখান থেকে শুধুমাত্র এটাই ধ্যান রাখতে হবে আমরা যেন এখান থেকে একদম শান্তি মতো স্কেপ করতে পারি এই দেখো আমরা চলে এসেছি থার্ড ফ্লোরে এবার আমরা কোথায় যাবো ভাই থার্ড ফ্লোরের একদিন ওপরে নিশ্চয়ই যেতে হবে সিটি যাবে এই তো একটা দরজা রয়েছে এটাই হয়তো খুলতে হবে বাট এক সেকেন্ড আরে এখানে তো কোড ফোর্ড প্রেস করার ব্যাপার রয়েছে এটা তো এরকম ভাবে খুলবে না এখানে লেখা কি আছে আবার টু কার্ল প্লিজ ডু নট ফরগেট টু চেক অন দা ফিস্টেবল ফ্যাক্টরি বিফোর গোয়িং হোম থ্যাংকস আমাদের এখান থেকে স্কেপ করার আগে ফিস্টেবল ফ্যাক্টরি এটা চেক করতে হবে তাই তো এখন ফিস্টেবল ফ্যাক্টরি আছে কোথায় এটা কি হলো আবার যেখানে যাচ্ছে সেখানে ভূমিকম্প হচ্ছে হ্যাঁ আমরা তো থার্ড ফ্লোরে চলে এসেছি একদম ফার্স্ট ফ্লোর থেকে ফিস্টেবল ফ্যাক্টরিটা কি সেকেন্ড ফ্লোরে আছে চলো আমরা না সেকেন্ড ফ্লোরে গিয়ে চেক করে দেখি তো ফিস্টেবল ফ্যাক্টরিটা হয়তো ওইখানে থাকলেও থাকতে পারে ওকে এটা কোথায় আসলাম আমি জেনারেটর সিস্টেম ইন দ্য ফ্যাক্টরি ইওর মেন গোল ইজ টু স্টার্ট দ্য ইঞ্জিন লোকেটেড ইওর লেফট আফটার এক্সিটিং দ্য এলিভেটর অ্যান্ড এনশিওর ইট সেস ফিউল ও বোঝা হয়ে গেছে আমার এখানে একটা জেনারেটার আছে ওটা আমাদের তেল ফেল দিতে হবে এই তো হচ্ছে মেন কথা তাই তো আচ্ছা ধরো এটা কি আর এটা তো লাইটের বাটন আগে সবার প্রথমে নাইট ভিশনটা অন করে নিই জেনারেটার এই যে এই জেনারেটারটাকে আমাদের চালাতে হবে ফিউয়েল দিয়ে তাই তো আগে এটা সুইচটা অন করে দিয়ে ওকে সুইচটা অন করে দিয়েছি আর এখানে আমাদের ফিস্টেবেল রাখতে হবে তাহলে হয়তো আমরা একটা কোড পাবো যেটা আমরা ওপরের ওইখানে একটা কোডের সিস্টেম দেখেছিলাম না ওইখানে দিতে হবে হয়তো ঠিক আছে এখানে আমরা ফিস্টেবেল খুঁজবো আর তেল খুঁজবো তেল তো আমি পেয়ে গেছি যে বাট ফিস্টেবেল কোথায় থাকতে পারে ভাই ফিস্টেবেল দরকার আমার আমি নিজেও জানি না জিন্দগিতে আমি কোনোদিন ফিস্টেবেল ফিস্টেবেল দেখিও নি ফিস্টেবেল জিনিসটা কি কি জিনিস ফিস্টেবেলটা আমি তো জানি না ভাই তোমরা কি জানো ফিস্টেবেল জিনিস কি যদি জানো তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে বাকি আরো সামনের দিকে যাই কোথায় আছে ফিস্টেবেল ওই দেখো মিস্টার বিস্ট আসছে মনে হচ্ছে ভাই মিস্টার বিস্ট তো হেঁটে হেঁটে আসছে যদি আমাকে দেখে নেয় না তাহলে এইখানে আমার কাম তাম করে দেবে দেখে তো মিস্টার বিস্টকে ভাই

ফেস্টেবল খুঁজতে দিই ও এটা কি ভাই একটা ফেস্টেবল মনে হচ্ছে মিস্টার বিস্টে এদিকে যাচ্ছে ভাই মিস্টার বিস্টে এদিকে আসছে পালা 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 একটা ফেস্টেবল আমি পেয়েছি বাট এটাকে আমার তো করতে হবে আবে देयर हैज नेवर बीन अ बेटर টাইম টু বাই ফেস্টেবলস এ আমার পিছাই ছাড়ছে না মিস্টার বিস্ট আমাকে কি তারা করছে দেখো এই দেখো ভাই এই দেখো কি তারা করছে আমাকে অনেক দূর দিয়ে দূর দিয়ে নিয়ে গিয়ে কি আমার বোকা বানাতে হবে এই এদিক ওই দিক দিয়ে যেদিক থেকে পারি আমি সেদিক দিয়ে এখান থেকে এর উপরে এখান থেকে এর উপরে এবার আমি এখান থেকে পালাবো জলদি পালাও জলদি জলদি পালাও জলদি জলদি পালাও আমাকে এর উপরে এই এইভালটা রাখতেই হবে তোমাকে খুঁজছো ফেস্টিভাল কোথায় প্লিজ করবো এখানে 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 ওকে এটা ভাই একটা কোড দিয়েছে চার চার নাম্বার হচ্ছে ছয় কোড দিয়েছে আর মিস্টার বিষ্টার বিষ্ট এদিকে আমি কি এখানে পেট্রোলটা ভরবো ভরবুল করে দেবো হয়ে হয়ে যায় মিস্টার দিয়েছে আমাকে ভাই মিস্টার ধরে ফেলেছে যাই হোক আবার কন্টিনিউ এইটুকু তো আমরা বুঝলাম যে এইখান থেকে সেভ করা অতটাও বেশি সহজ হবে না আর একটা জিনিস ভাই এখানে না সেভ করারও অপশন আছে এবার থেকে আমি এখানে সেভ করে রাখব যতদূর যতদূর আমি আগে যাব ততখানি গিয়ে আমি সেভ করে রাখবো এবার ওকে এবার ফটাফট গিয়ে আমার কাজ বাজ আরম্ভ করি এখানে একটা ফুয়েল রয়েছে আর এদিকে

পালাও 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 জলদি 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 একটা এখানে শুধুমাত্র আমি ফেস্টিভ্যাল পেলাম আর এদিকে মিস্টার মিস্টার আমাকে আবার তারাও করা শুরু করে দিয়েছে এইদিকে দিকে এইদিকেই আসছে এক কাজ করি এখান থেকে আরেকটু সেভ করে নি আবার পালায় যদি টপকে দেয় কমসে কম আমার কাছে দুটো ফিউয়েলের ট্যাঙ্ক তো থাকবে আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো আমিও কমসে কম এখানে একটু জোর ফোর পেয়ে যাবো আমার ছেড়ে দেশে ভেঙে নিই আগে ভেঙে ভেঙে নি চলো 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 আবে পিছাই ছাড়ছে না ভাই এখানে মনে আরেকটা ফেস্টিভাল পেয়েছি হ্যাঁ বাট এটাকে আমি ধরতে পারলাম না ভাই এ মিস্টার মিসন আমাকে টপকে দেয় ভাই মিস্টার আমাকে টপকে দেয় ভাগো 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 ভাগো

মিস্টার বুজ যেন না আসে মিস্টার বুজ যেন না আসে ওকে এটা হয়ে গেছে আমাদের আরেকটা ফেস্টিভ্যাল জোগাড় করতে হবে আমি এখানেই দেখেছিলাম আরেকটা ফেস্টিভ্যাল চলো 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 ভাই জলদি জলদি ফেস্টিভ্যাল জোগাড় করে নিয়ে আসি তারপরে একবার কোটটা পেয়ে গেলে এখান থেকে আমরা রাফুচক্র হয়ে যেতে পারবো এখানে একটা মই দেখেছিলাম এই মইটা আমি এর আগে কখনও ইউজ করিনি মইটা বেবে আমি উপরের দিকে উঠি আরে এখানে তো জাস্ট একটা মোমবাতি রয়েছে আর কিচ্ছু নেই আমাকে এখান থেকে নিচে নামতে হবে নিচে কি মই বেবে নামতে পারবো হ্যাঁ হ্যাঁ মই বেবে নেমে গেছি কোথায় গেল ওই যে সামনে সামনে রয়েছে বাট মিস্টার বিস্ট নেই এখানে নেই আমার পিছিয়ে আবার গেছে রে মিস্টার বিস্ট আবার দেখে নিয়েছে আমাকে আবার ধরার জন্য আসছে ভাগা 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 এটা ফেস্টিভ্যাল নাম্বার চা তার মানে এটা বসবে এখানটা এটা হচ্ছে ভাগি এখান থেকে এখনও আরো দুটো ফেস্টিভ্যাল আমাদের খুঁজতে হয় ভাই আরো দুটো ফেস্টিভ্যাল কোথায় আছে কোথায় থাকতে পারে আরও দুটো ফেস্টিভ্যাল ভাই কোথায় এদিকে আসছে না তো না এদিকে আসছে না এর উপরে কোথাও নেই তো এটার উপরে উঠি আরে উঠতেই তো পারছি না আমি এর উপরে তো নেই তাহলে এর উপরে এখানেও নেই এর উপরে আরে এর উপরেও নেই ওকে এইখানে একটা ফেস্টিভ্যাল রয়েছে বাট এটাকে আমি পাই কি করে কিছু তো একটা ব্যাপার আছে এর উপরে ওঠার এখান থেকে আমার উপরের দিকে আবে আরে দেখে নিয়েছে আমাকে আমি আগে দেখে নিয়েছে এর উপরের থেকে আমাদের জোগাড় করতে হবে দাঁড়াও করছি এর উপরে এর উপরে উঠি এবার এর উপরে এবার এর উপরে ওকে ঠিক আছে আমাদের যেতে হবে ওইটার উপরে কিন্তু ওটার উপরে ওঠার জন্য কি আমাদের এই পাইপের উপরে উঠতে হবে পাইপ ছাড়া তো আমি আর কোথাও দেখতে পাচ্ছি না নাইট ভিশন যদি অন করি যা আমাদের যেতে হবে ওইটার উপরে হ্যাঁ কিন্তু অতদূর আমি যাই কি করে ছালাং মারব কি করে আমি ভাই এখান থেকে ও অন্য পরে গেলাম আমি পরে গেলাম পরে গেলাম আমি অত উঁচুতে তো উঠবো না কি করে এটা তো বহু উঁচু হয়ে গেছে এখান থেকে এখান থেকে আরে আরে ওকে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি ভাই ছালাং মেরে নিয়ে নিয়েছি ভালো হয়েছে কমসে কম হাতে তো পেয়ে গেছি এটা নিয়ে গিয়ে আমার ওইখানে বসাতে হবে জলদি 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 কত নাম্বার এটা এইট ফাইভ সিক্স তিনটে পেয়েছি আমরা এখানে একটু পেট্রোল ধরে নিই ফুয়েল ভর ফুয়েল ভর ফুয়েল ভর ফুয়েল ভর ফুয়েল ভর হয়ে গেছে আরেকটু ঘুরতে হবে ভাই আরেকটু 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 আবে আর হচ্ছে না এখানে ছড়বার দাও আর হতে হবে না আরেকটা খুঁজে বের করতে হবে আরেকটা কোন চিপাচুপির মধ্যে লুকিয়ে রেখেছে আরে ফিস্টেবল কোথায় আছে মিস্টার বিস কমসে কম আমাকে এটা তো বলে দাও তারপরে নয় আমার উপরে এসে হামলা করিয়ে দিও কোনো ব্যাপার নেই কমসে কম আমাকে বলে তো দাও কোথায় লুকিয়ে রেখেছ তো আমি নিজেই বুঝতে পারছি না ভাই আরেকটা কোথায় লুকিয়ে রেখেছে কোথায় আছে কোথায় আছে চিপাচুপির মধ্যে এ যদি এসে আমাকে এই মিস্টার বিস্ট ওইদিকে যাচ্ছে আচ্ছা ও ওইদিকে যাক ততক্ষণে আমি এইদিকে সব কিছু একদম চাপ্পা চাপ্পা ছান মেরে দেখে নিই এইগুলোর আশপাশ দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এখানে কোথাও নেই তো থাকলে যদি একবার পেয়ে যাই ভাই তাহলে আর কোনো চাপ নেই আমাদের এদিকে তো এরও আস্তে আস্তে ফিউল কমে যাচ্ছে ফিউয়েল কমার আগে আমাদের খুঁজে বের করতে হবে ভাই টুয়েল এইট ফাইভ সিক্স আমরা তিনটে কোড পেয়ে গেছি চা হবে দেখা যাবে আমি লিফটে করে না একদম থার্ড ফ্লোরে যেয়েই নি কোড ছিল এইট ফাইভ সিক্স ঠিক আছে আর মাঝখানে আমরা একটা অন্ন বসিয়ে দেবো চলো 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 থার্ড ফ্লোরে চলো জলদি জলদি থার্ড ফ্লোরে চলো ওকে থার্ড ফ্লোরে আমরা চলে এসেছি এখানে গিয়ে আমাদের কোডটা বসাতে হবে আগে কোথায় গেলো এই তো রয়েছে জলদি 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 কিপ্যাড ইউজ করো এইট এটা দেবো আমরা কি দেওয়া যায় ভাই একের থেকে শুরু করি এইট ফাইভ আর এটা ছিল সিক্স এবার আমরা এন্টার মারি আরে এন্টার কোনটা এটা গ্র্যান্টেড এই খুলে গেছে এই দরজা খুলে গেছে দেখি দরজা খুলে গেছে আন্দাজে কোর্ট মেরে দিয়েছি কাজ করে গেছে ইয়ে 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 এবার দেখো আমরা এখান থেকে আরাম দিয়ে স্কেপ করে যাবো ভাই আরাম দিয়ে এই তো একদম স্কেপের জায়গায় চলে এসছি সামনে কি ওটা

এটা কে ছিল ধূপ করে চলে আসবো আমার সামনে আমি তো বুঝতেও পারলাম না আমি দেখতেও পারলাম না চলো ঠিক আছে আমি এরকমভাবে লাফাতে ঝাপাতে 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 চলে যাবো ইয়ে এবার 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 এখান থেকে এখান ইটা কে আসছে রে ভাই একে কি খতনাক দেখতে দুটো মুখ দেখো এর এই তখন আমাকে ধূপ করে সে ভয় দেখেছিল যাই হোক আমাকে ছালাং মেরে এখান থেকে ওইখানে যেতে হবে এখান থেকে ওইখানে যাওয়ার আমি চেষ্টা করব আমি আটকে গেলাম তো এটা আমি কোথায় আটকালাম এবার আমি কি করব আমাকে ধরে ফেলেছে এর নাম হচ্ছে কার্ল চলো ঠিক আছে এবার একদম আমি ভালোভাবে চেষ্টা করব আর কোথাও দাঁড়াবো না একদম ঠিকঠাকভাবে ছালাং ছুলাং ও এ প্রত্যেকবার এখানে ছালাং মারার পরে আমাকে দেখাচ্ছে ভয় দেখাক এখানে আমার পালো বাঁকা করতে পারবে না আমাকে সামনের দিক দিয়ে একটুখানি সাবধানে সাবধানে যেতে হবে এবার এখান থেকে এখান থেকে না মেরে দিল এবার আমার কাছে একটা প্ল্যান আছে সেটা হচ্ছে সবার প্রথমে তো আমি অত দূর যাবো চলো 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 দিক ওকে বেঁচে গেছি এবার 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 এখান 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 থেকে 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 এখানে 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 তারপরে আগে সেভ করে নি এখন একটা জিনিস দেখো আমি যদি এখান থেকে এই সোজা জাম্প করি এখানকার ডিস্টেন্সটা আমার মনে হচ্ছে একটু কম হবে এই মাঝখানের থেকে মাঝখানেরটা একটু বেশি বড় হয়ে যাচ্ছে তাই আমি এখানে ও আরাম দিয়ে চলে এসেছি ভাই আরাম দিয়ে এবার এখানেও একটু সেভ করে নিই যাতে করে আমি টুপকে গেলে এখান থেকে যেন জিন্দা হই এবার যদি আমি এই কোনি ছালাং মারি তাহলে এইখানের ডিস্টেন্সটা একটু বেশি আর যদি আমি এই দিক দিয়ে যাব মারি তাহলে এখানকার ডিস্টেন্সটা একটু কম আর ও তো নিচেই আমার জন্য অপেক্ষা করছে আর এই দেখো আমার প্ল্যান একদম কামিয়াব হয়ে গেছে কিন্তু কিরে কালবেটা কী দেখছিস এখান থেকে দেখ আমি কেমনভাবে স্কেপ করি এবার এর ভিতরে ঢুকবো না এর উপরে আমার তো মনে হচ্ছে এর উপরে ছালাং মারতে হবে আমাদের চলো 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 ওকে এর উপরে চলে এসছি আমরা আরাম দিয়ে সামনে একটা মই দেখতে পাচ্ছি ওই ময়ের ওইখানে আমাদের যেতে হবে ও নাইস এবার ছালাক মেরে মইটা ধরতে হবে আমাদের তাই তো ওকে ওকে ল্যাডার ধরে ফেলেছি এবার আমাদের আর কে আটকাবে মিস্টার মিস্টার কাছ থেকে ওই টাকাটা নিয়ে যেতে মিস্টার মিস্টার তো আমার ওই টাকাটা দিতেই হবে ভাই দিতেই হবে হেলিকপ্টারে করে এই দেখো হয়ে গেলাম আমি এখান থেকে রফু চক্কর